ফাইনালি 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 আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, সাফল্যের জাস্ট একটা সিঁড়িতে পা দিলাম, সেই 2021 থেকে আজকে 2024। আমি কিভাবে অ্যাপ্লাই করলাম তো সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তার টপিক হচ্ছে 500 সাবস্ক্রাইবার আর হচ্ছে 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিটের পর কিভাবে তোমরা চ্যানেলটাকে মনিটাইজেশন করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কি কি করতে হবে, কি কি প্রসেস রয়েছে, তো সবটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যেই দেখাবো। তার সাথে বলে রাখি যে গাইস, আমার চ্যানেলে ফাইনালি 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 আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। আমি অ্যাপ্লাই করেছিলাম, রিসেন্টলি অ্যাপ্লাই করেছি এবং খুব তাড়াতাড়ি একদম কয়েক ঘন্টার মধ্যে আমার জাস্ট সবকিছু প্রসেস কমপ্লিট হয়ে গেছে। ইভেন ইউটিউবও আমার চ্যানেলটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমি যেটা অ্যাপ্লাই করেছিলাম মনিটাইজেশনের জন্য, তো সেটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। এটা খুবই আমার কাছে খুশির খবর। তো যাই হোক, কিভাবে আমি করেছি অ্যাপ্লাই মনিটাইজেশনের জন্য তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পেয়ে যাবে, আমি তোমাদেরকে এক এক করে বলছি। ইউটিউব স্টুডিও গেলে আর্ন অপশনটায় গেলেই তোমরা দেখতে পাবে, যখন তোমাদের 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে বা 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তখনই তোমরা কিন্তু নিচে অ্যাপ্লাই নাও বলে একটা অপশন চলে আসবে, ঠিক আছে? তো ওটা দিয়ে জাস্ট তোমাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবে। তো অ্যাপ্লাই নাও ওটাতে তুমি যখনই ক্লিক করবে তখনই প্রথমে একটা এরকম পেজ চলে আসবে, তোমরা দেখতে পাচ্ছ, যেখানে লেখা আছে স্টেপ টু অ্যাপ্লাই, যেখানে তিনটে প্রসেস রয়েছে। ফার্স্ট প্রসেসটা অলরেডি দেখবে টিক মার্ক রয়েছে, সেটাতে কিচ্ছু করতে হবে না। যেখানে লেখা আছে রিভিউ বেস টার্মস, রিড দিস টার্মস কেয়ারফুলি অ্যাজ দিস অ্যাপ্লাই টু ইউর পার্টিসিপেশন ইন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো এখানে তোমাদের ফার্স্ট যে অপশনটা রয়েছে সেখানে কিচ্ছু করতে হবে না, জাস্ট ওটা রাইট মার্ক দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সেকেন্ড যে স্টেপটা রয়েছে সেটা একটুখানি গুরুত্বপূর্ণ, দেখো সেকেন্ড স্টেপ যেটা রয়েছে সেখানে লেখা আছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। অ্যাডসেন্স যেটা হয় আমাদের ইউটিউব চ্যানেলে, যখন তোমার মনিটাইজেশনের জন্য যখন তুমি অ্যাপ্লাই করবে তখন ওই অ্যাডসেন্সটা কোথায়, যেটা খুব খুব ইম্পর্টেন্ট, এটাই কিন্তু মেন ব্যাপার। তো সেকেন্ড স্টেপে যে স্টার্ট বলে লেখা আছে সেখানটায় ক্লিক করবো, ঠিক আছে? তো চলো ক্লিক করা যাক। তো ওটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে এলো, তিনটে অপশন চলে এলো। ডু ইউ হ্যাভ এনি এক্সিস্টিং অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট, মানে বলতে চাইছে তোমার কাছে কি কোনো রকম অ্যাডসেন্স আগে থেকে খোলা আছে নাকি নেই, সেটাই জানতে চাইছে। এখানে তিনটে অপশন রয়েছে, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। যদি তোমার ইউটিউবে বা গুগলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তুমি ফার্স্টটাতে ক্লিক করবে, এবং যদি তোমার কোনো রকম অ্যাডসেন্স না থাকে তাহলে তুমি সেকেন্ডটাতে ক্লিক করবে যেখানে রয়েছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, মানে আমার কোনো অ্যাডসেন্স নেই আমি নতুন করে বানাতে চাই। আর থার্ড নাম্বারটা আছে আই ডোন্ট নো, ওটাতে তো অবশ্যই নয় করবে না। তো আমার যেহেতু কোনো রকম অ্যাডসেন্স ক্রিয়েট করা নেই সেহেতু আমি সেকেন্ডটাতে ক্লিক করবো। আর একটা কথা এখানে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি কোনো রকমভাবে আগে কোনো হয়তো তোমরা অ্যাডসেন্স খুলে রেখেছো ভুলে গেছো, তারপরে যদি তোমরা নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এটাতে ক্লিক করো তাহলে কিন্তু পরবর্তীকালে প্রবলেম হতে পারে। তো তোমরা ভালো করে মনে করে দেখবে যে তোমাদের অ্যাডসেন্স আদেও নেই, তো তো যদি না থাকে তাহলে সেকেন্ডটাই টাচ করবে। আমার যেহেতু অ্যাডসেন্স নেই সেহেতু আমি সেকেন্ডটাতে ক্লিক করবো, তারপরে দেখবো। তো আমি সেকেন্ডটাতে ক্লিক করে দিলাম। তো সেকেন্ডটাতে ক্লিক করলে কিছু একটা এরকম লেখা চলে আসবে যেটা তোমরা চাইলে পড়তে পারো, তারপরে নিচে একদম দেখবে নেক্সট বলে লেখা আছে, তো সেটাতে ক্লিক করতে হবে। তো নেক্সটটাই আমি ক্লিক করবো, তারপরে এরকম কিছুক্ষণ লোডিং হবে, দেন তারপরে google.com থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে একটা চুজ অ্যান অ্যাকাউন্ট, এখানে তোমাকে চুজ করতে হবে, মানে তুমি চাইলে নতুন করে জিমেল ক্রিয়েট করেও এখানে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারো, মানে তুমি কোন জিমেলটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলবে সেখানটা তোমাকে এখানে চুজ করতে হবে। তোমার ফোনে যদি দুটো তিনটে অ্যাকাউন্ট থাকে তোমরা কিন্তু এখান থেকে চুজ করতে পারবে। আর আমার মনে হয় সবথেকে ভালো হবে মানে যে জিমেলটা দিয়ে চ্যানেলটা রয়েছে সেটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওপেন করাটাই মনে হয় ভালো হবে। তো আমার ফোনে যেহেতু একটাই জিমেল রয়েছে এবং সেটা দিয়েই আমি ওপেন করব, আর সেটা দিয়ে আমার কিন্তু ইউটিউব চ্যানেলটাও রয়েছে। তো চলো এখানে আমি চুজ করে নেব। তো আমি এখানে আমার জিমেলটাকে চুজ করে নিয়েছি, তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কারেন্ট টেরিটরি তোমাদেরকে এখানে অপশন দেবে যে তুমি কোন দেশে বাস করো, যেহেতু আমি ইন্ডিয়া সেহেতু আমি এখানে ইন্ডিয়া চুজ করব। তোমরা যেখানে পাকিস্তান বাংলাদেশ বা আরো আদার্স কান্ট্রি হলে তোমরা সেটা তোমাদের কান্ট্রিটা চুজ করে নেবে। তো আমি এখানে ইন্ডিয়া চুজ করে দিয়েছি। তারপর এখানে এরকম একটা লেখা আসবে অ্যাডসেন্স ফর ইউটিউব টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে কিছু টার্মস আর কন্ডিশন আছে যেগুলো তোমরা এখানে চাইলে পড়তে পারো, অনেক লম্বা লম্বা রয়েছে। একদম নিচে রয়েছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। তো তোমরা এখানে জাস্ট ফাঁকা যে ছোট্ট মতো ঘরটা রয়েছে ওখানে ক্লিক করে দেবে। তো ওখানে আমি ক্লিক করে দেবো। তো ওখানে ক্লিক করার পরই সেট আপ অ্যাকাউন্ট, সেট আপ অ্যাকাউন্ট বলে নিচে একদম রাইট সাইডে যে সেট আপ অ্যাকাউন্ট বলে রয়েছে সেখানটায় টাচ করতে হবে। তো সেখানটায় টাচ করার পরই কিছুটা লোডিং আসবে, তারপর কাস্টমার ইনফরমেশন, মানে যার নামে তুমি জিমেল অ্যাকাউন্টটা খুলেছো বা যার নামে চ্যানেলটা রয়েছে তার ডিটেলসটা এখানে অবশ্যই তোমাকে দিতে হবে।
আর এখানে যে ডিটেলসটা দেবে অবশ্যই আমি তোমাদেরকে বলে রাখবো যে আধার কার্ডে যে নাম রয়েছে মানে অরিজিনাল যে নামটা রয়েছে, তোমার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু এখানে দেবে না, যেটা আধার কার্ড প্যান কার্ড বা ভোটার আইডি কার্ডে যে নামটা রয়েছে অরিজিনাল যেটা সরকারিভাবে নাম রয়েছে সেই নামটাই দিতে হবে, চ্যানেলের নাম কিন্তু দেওয়া যাবে না। তো এখানে আমি আমার অ্যাড্রেসটা ফুলফিল করে নেব। তো প্রথমে এখানে অ্যাড্রেস লাইন 1 রয়েছে যেখানে, তারপরে অ্যাড্রেস লাইন 2 রয়েছে, যদি তোমাদের অ্যাড্রেস 1 লাইনে না ধরে তাহলে তোমরা কিন্তু 2 লাইনেও ধরতে পারো, অবভিয়াসলি এক লাইনে তো ধরবে না, তো এখানে দুটো অপশন রয়েছে, দুটো লাইন রয়েছে, দুটো লাইনে তোমরা শুধু তোমাদের অ্যাড্রেসটা দেবে। আর একটা কথা আমি এখানে বলতে চাই, ফোন নাম্বার দেওয়ার কিন্তু নিচেও মানে আরো নিচে গেলে তোমাদের ওখানে কিন্তু অপশন রয়েছে ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বারের, তবে তোমরা যদি চাও অ্যাড্রেসের যে সেকেন্ড লাইনটা রয়েছে সেখানে শেষে সবকিছু অ্যাড্রেস লেখার পর একদম শেষে কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবে। তাতে করে কি হবে, তাতে করে তোমাদের যখন চিঠিটা আসবে ইউটিউব থেকে অ্যাডসেন্সের যে চিঠিটা আসবে পোস্ট অফিসে, তারা তোমাদেরকে ফোন করে খোঁজটা দিতে পারবে। আদারওয়াইজ যদি ফোন নাম্বার ওখানে তোমরা না দাও তাহলে কিন্তু হয়তো আসতে অসুবিধা হতে পারে, ঠিক আছে, হয়তো ব্যাক হয়ে গেল পোস্ট অফিসে চিঠিটা এলো তোমাকে, তোমার ফোন নাম্বার না জানায় কেউ হয়তো তোমাকে ফোন করলো না, চিঠিটা ব্যাক হয়ে গেল, তখন কিন্তু প্রবলেম হতে পারে। তাই অ্যাড্রেসের লাইন 2 বা লাইন 1 একদম শেষে তোমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখবে, তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। আর শেষে যে কন্ট্যাক্ট নাম্বারের যে লাইনটা রয়েছে সেখানেও কিন্তু অবশ্যই দেবে। তো আমি এখানে অ্যাড্রেসটা ফিল করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো সিটির জায়গায় তোমাদের যেটা নিজের সিটি সেটা তো অবশ্যই দেবে, আর পোস্টাল কোড পিন নাম্বার কোডটা দেবে নিজেদের, এবং স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আমার ওয়েস্ট বেঙ্গল দিচ্ছি, তোমরা যে স্টেটে বাস করো সে স্টেট দেবে, তারপরে হচ্ছে নিচে একদম ফোন নাম্বার, ব্যাস আর কিছু করতে হবে না। তারপর রাইট সাইডে রয়েছে সাবমিট বলে অপশন, সেখানে ক্লিক করে দেবো। তো সাবমিটে আমি ক্লিক করে দিলাম, সাবমিটে ক্লিক করার পরেই কিছুটা এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে অ্যাডসেন্স ফর ইউর ইউটিউব উই আর রিভিউ ইউর ইনফরমেশন, তো এখানে কিছু একটা লেখা আছে যেটা তোমরা চাইলে পড়ে নিতে পারো, আর নিচে একদম আছে রিডাইরেক্ট টু ইউটিউব, তো নিচে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দেবো। তো ব্যাস এইটুকুই ছিল অ্যাপ্লাই প্রসেস, ফুলফিল হয়ে গেল, আর কিচ্ছু করতে হবে না, মানে 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইমের পর যেটুকু প্রসেস অ্যাপ্লাই এর আমি সেটুকু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপরে তোমরা কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পাবে, দেখো এখানে লেখা রয়েছে ইন প্রগ্রেস, মানে যে স্টেপ 2 টাই সেটা দেখো তোমরা দেখতে পাচ্ছ যে সেকেন্ডটা কিন্তু লেখা রয়েছে ইন প্রগ্রেস, তো সেকেন্ড স্টেপটা দেখো এখানে ইন প্রগ্রেস চলে এসছে যেখানে কিন্তু স্টার্ট বলে অপশন দেওয়া ছিল, তো এখন আমার চলেছে ইন প্রগ্রেস। আর এটা হতে তোমার সময় লাগবে, লেখা আছে এখানে 2-3 সপ্তাহ, তো আমার অতক্ষণ সময় লাগেনি, আমার তো কয়েক ঘন্টার মধ্যে হয়ে গেছে। তো তারপরে এই ইন প্রগ্রেসটা হয়ে যাওয়ার পর স্টেপ যে 3টা আছে সেটা করতে হবে, তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি স্টেপ 3টা কিভাবে অ্যাপ্লাই করবে। তো আফটার 2-3 ঘন্টা আমি যখন চ্যানেলটা আমার ইউটিউব স্টুডিওটা ওপেন করলাম তখন কি দেখাচ্ছে সেটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও স্টুডিও ওপেন করলাম, দেন এরকম একটা ইন্টারফেস আসে, সেটা স্বাভাবিক, আর্ন অপশনে যাবো আমি এবার। তো আর্ন অপশনে ক্লিক করার পর এই যে এই ইন্টারফেসটা আমার চলে এসেছে, তো এটা হচ্ছে 2-3 ঘন্টা পরে আমার চলে এসেছে, দেখো সেকেন্ড স্টেপটা আমার রাইট চিহ্ন দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো এখানে কি লেখা রয়েছে, সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, ইউ হ্যাভ সাকসেসফুলি লিঙ্ক অ্যান্ড অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট, তো আমি যে অ্যাপ্লাইটা করেছিলাম সেটা আমার সাকসেস হয়ে গেছে তোমরা দেখতে পেলে। তো কতটা ইজি ছিল প্রসেসটা আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার তারপরে তোমাদেরকে যে থার্ড স্টেপটা রয়েছে সেটাতে কিন্তু কিচ্ছু করতে হবে না, তোমরা ওখানে ক্লিক করার বা কিচ্ছু করার দরকার নেই, যখনই তোমার সেকেন্ড স্টেপটা অ্যাকসেপ্ট হয়ে যাবে অটোমেটিক্যালি তোমার 3 নম্বর যে স্টেপটা রয়েছে সেটা কিন্তু ইন প্রোগ্রেস দেখাবে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় স্ক্রিনে, দেখো ইন প্রোগ্রেস দেখাচ্ছে 3 নম্বর স্টেপটা। তো এটার জন্য তোমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কিছুক্ষণ নয়, এখানে কিন্তু লেখা রয়েছে অ্যাবাউট এ মান্থ, মানে 1 মাস পর্যন্ত লেগে যেতে পারে এটা কিন্তু অ্যাকসেপ্ট ইউটিউব থেকে করাতে, আমার কিন্তু লাগেনি, আমার জাস্ট কয়েক ঘন্টা লেগেছে তোমাদেরকে বললাম যেমনটা। যদি ইউটিউবের কন্টেন্ট খুবই রিয়েল হয়, ফেক না হয়, কারোর ভিডিও আপলোড না থাকে, নিজের কন্টেন্ট থাকে, নিজের ফেস ভ্যালু থাকে, তাহলে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, আবার অনেক ক্ষেত্রে কিন্তু সময় লাগতেও পারে, সেটাতে এত ঘাবড়ানোর কিছু নেই। তোমার চ্যানেল যদি সঠিক থাকে তাহলে একদম টেনশন করার কিছু নেই, এটা হয়তো 1 সপ্তাহও লাগতে পারে, আবার 1 মাসও লাগতে পারে, তো আশা করছি এটা 1 বা 2 দিনের মধ্যেও হয়ে যেতে পারে। তো চলো ইন প্রোগ্রেস আছে, এটা ইন প্রোগ্রেসের পর কি হলো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো গাইজ, তোমরা জাস্ট দেখো 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 দেখো, মানে আমি কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, যখন আমি এই ইন্টারফেসটা দেখলাম ইউটিউব স্টুডিও ওপেন করার পর 2-3 ঘন্টা পরে পুরো লেখা রয়েছে ইউ আর এ ইউটিউব পার্টনার পার্টনার। তো ফাইনালি আমি ইউটিউবের পার্টনার হয়ে গেলাম, ইউটিউব আমার চ্যানেলটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে স্টার্ট ইউর আর্নিং জার্নি, টু স্টার্ট মেকিং মানি ইউ নিড টু টার্ন অন অ্যাট লাস্ট 1 অফ দ্য ফলোয়িং মনিটাইজেশন অপশন, তো এখান থেকে কিন্তু এবার আমি টাকা উপার্জন করতে পারবো, সেটা খুব খুশির খবর। তো এখানে দেখতে পাচ্ছ আমার দুটো অপশন চলে এসেছে, মেম্বারশিপ আর সুপারস, তো এইগুলো থেকে কিন্তু আমরা এখন টাকা উপার্জন করতে পারবো, মানে আমার
লাইনে যারা যারা আছো আমার মতো, 4000 ঘন্টা ওয়াচ টাইম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ না ওয়াচ অ্যাড, যেটা অ্যাড থেকে যে টাকাটা পাওয়া যায় সেটা কিন্তু পাওয়া যাবে না। তবে এই মনিটাইজেশনের পর থেকে তুমি কিন্তু দুটো অপশন রয়েছে টাকা উপার্জন করার, সেটা হচ্ছে মেম্বারশিপ আর হচ্ছে সুপারস। এখানে কিন্তু একটা টুইস্ট রয়েছে, মেম্বারশিপ আর সুপারস দুটোকে কিন্তু তোমাকে আবার অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই মানে কি অন করতে হবে। তো এখানে দুটো জিনিসই আমি তোমাদেরকে অন করেও দেখাবো। আমি আমার সুপারস অন হয়ে গেছে, মেম্বারশিপও অন হয়ে গেছে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা রেখেছো তারা নিশ্চয়ই দেখতে পাবে আমার চ্যানেলের নামের পাশে জয়েন বলে বাটনটা কিন্তু চলে এসেছে, তোমরা কিন্তু আমার চ্যানেলে চাইলে জয়েন করতে পারো। এখানে যে মেম্বারশিপটা রয়েছে আর সুপার সেলের যে রয়েছে সেটা তোমরা খুব ইজিলি এটাকে করতে পারবে। মেম্বারশিপটা কিন্তু একটু টাফ রয়েছে, সেটাতে অনেক 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 প্রসেস রয়েছে অ্যাপ্লাই করার জন্য। আর সুপারটা তোমরা জাস্ট ক্লিক করার পর একটা অপশন রয়েছে ট্রান অন বলে, সেটা অন করলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না, এটাতে কোনো রকম হাতামুন্ডু কিচ্ছু নেই। তবে তো মেম্বারশিপটা কিভাবে আমি অ্যাপ্লাই করেছি এবং কিভাবে আমার অ্যাকসেপ্ট হয়েছে, আমার আমি অন করেছি, সেখানে কিন্তু অনেক প্রসেস রয়েছে, তো সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকের উপকারে লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে অবশ্যই। পরের পরে দেখা হচ্ছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।